অনেকে একটা ভয়ানক দৃশ্য এবং ভয়ানক জায়গা সেটা, ঠিক, যদিও একবার কেউ ভিতরে প্রবেশ করে কিন্তু এখান থেকে আর রিটার্ন ফিরে আসে না, সেটা নাকি সবাই কথা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটা, আজকের ব্লগটা হচ্ছে আমরা সবরিমালা যাচ্ছি। তো সবরিমালাটা নিয়ে কিছু একটা ব্লগ বানাই, তো ছোট একটা ব্লগ আমি সবরিমালাটাকে নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সো আমি সবরিমালাটাকে নিয়ে আমি তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরেছি এবং সবরিমালাটা কীভাবে যেতে হয় আর কি, সবরিমালার মধ্যে কী কী রয়েছে এবং গোপনীয় যে এখানে একটা বড় একটা গুহার কথা বলা হয়েছে। তো গুহাটার মধ্যে কী রয়েছে এবং গুহাটা কতটুকু যাওয়া যায় এবং কী ভয়ানক দৃশ্য এখানে রয়েছে, সবটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্রত্যেককে কমু আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্রত্যেককে কমু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি চ্যানেলে ভালো থাকে লাগে আমার ভিডিওগুলো তাহলে ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে? প্রত্যেক নতুনদেরকে বলছি আমি। তো চলো আবার আজকে যে ভিডিওটা, আজকে ব্লগটা আমি স্টার্ট করি। তো স্টার্ট করার আগে আবারও বলে নিচ্ছি, তো আমার যে আজকে ব্লগ, এই ব্লগটা হচ্ছে সবরিমালা নিয়ে, ঠিক। তো সবরিমালাটার মধ্যে কীভাবে যেতে হবে, কবে থেকে কবে নাগাদ সবরিমালাটা স্টার্ট হয়েছে। তো সবরিমালাটা আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের ঘুমন্তু নদীর তীরে খাড়া পাহাড়ের দেওয়ালে পাথরে খোদাই করা প্যানেল, মানে পাথরের চারদিকে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, ঠিক আছে? তো এটা গোমতী নদীর তীরে, মানে মিডিল দিয়ে গোমতী নদী, গোমতী নদীর যে পাড় রয়েছে পাহাড়, তো আমরা যে গোমতী নদীর পাড় বলি, তো গোমতী নদীর পাড়ের মধ্যে এখানে পা মানে জল যেতে যেতে সেটা পাথর হয়ে গেছে। পাথরের মধ্যে খোদাই করা অনেক দেব দেবীর মূর্তি রয়েছে, তো ওইগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেটা আমাদের আগরতলা থেকে, আমরা যদি সবরিমালা যাই, আগরতলা থেকে 82 কিলোমিটার দূরে, উদয়পুর থেকে 30 কিলোমিটার এবং অমরপুর থেকে সেটা 7.5 কিলোমিটার, আর সেটাও রয়েছে আমাদের গোমতী জেলার অন্তর্গত অমরপুরে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আজকের যে বিস্তারিত ভিডিও সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে চলো। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ যখন আমরা অলরেডি আর বোটের মধ্যে উঠতে গেছি, তো বোট এখান থেকে বোট ভাড়া হইতেছে গিয়া পার পার্সন 150 টাকা করে। যে তোমাদের যে সবরিমালা যে দৃশ্যটা, এখানে যে দুর্গা মায়ের মূর্তি এবং যে গুহাটা ওখানে রয়েছে এবং ওয়াটারফলস যে আছে ওইগুলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। 3টা স্পট রয়েছে এখানে, আমি তোমাদেরকে প্রত্যেকটা স্পটই দেখানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে পার পার্সন 150 টাকা করে বোট ভাড়া লাগে, যখন টুরিস্ট বেশি থাকে তখন 100 টাকা করে, যখন টুরিস্ট একদম লোয়েস্ট থাকে তখন তোমাদেরকে বোট এখান থেকে শেয়ার মানে পার্সোনালি ভাড়া করেও যেতে পারবা, ঠিক আছে? তো চলো এখন আমরা যে যাচ্ছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছি অনেকই একটা সুন্দর মনোরম দৃশ্য। ডান সাইডে রয়েছে অনেকগুলি সবুজ গাছ ঘেরা এবং বাম সাইডে দুনো দিকেই রয়েছে অনেক গাছ, মিডিল দিয়ে যে গোমতী নদীটা, আমাদের যে গোমতী নদী বেড়ে চলছে, তো ওই নদী দিয়ে আমরা যাব। তো নদীর পাড়ে পাড়ে অনেক দেব দেবীর, অনেক শিব কার্তিক, অনেক দুর্গা মায়ের মূর্তি, অনেক ঠাকুরের এখানে মূর্তি আর্ট করা আছে, সেটা অনলি পাথরের মধ্যে, ঠিক আছে? এটা পাথরের মধ্যে পাথর খোদাই করে এখানে দেবদেবীর মূর্তিগুলি আঁকা হয়েছে, সেটাও আঁকা হয়েছে এখন থেকে 15 থেকে 16 শতকে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, তোমাদেরকে আমি ওইখানে গিয়ে যে ভিউজটা সেটা আমি দেখাই এবং তোমরাও ভিউজটা অনুভব করো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা পাথরে খোদাই করা মা দুর্গার সবচেয়ে বড় মূর্তি, প্রায় 20 ফুট উঁচু। খোদাই করা ছবিগুলি 15 থেকে 16 শতকে। তো 90 ডিগ্রি খাড়া দেবরাম দেবতামুড়ার পাথরের মুখের উপর অনেক দক্ষতার সাথে সুন্দর চিত্রগুলি আঁকা বাঁকা। পাহাড়ের শ্রেণীগুলি ঘন জঙ্গলের আচ্ছাদিত এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার পরেই এই দেবতার আবাসের বোঝানো যায়, মানে যখন তুমি এখান দিয়া নদী দিয়া নৌকা নিয়ে যাইবা তখনই তোমরা এই দেবতার মূর্তিগুলি দেখতে পারবা, বাট অন্যথায় সেটা দেখা যাবে, ঠিক আছে? তো চলো। সো ভিউয়ার, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন আয়া পড়ছি যে ওইখানে যে গুহাটা রয়েছে এই গুহাটার পথে এখন আমরা যাব। তো বোর্ড দিয়ে আমরা দুর্গা মায়ের মূর্তি দেখার পর রিটার্ন কইরা আমরা এ বুঝছি যে ওইখানে ওয়াটারফলস আর হচ্ছে গিয়ে যে গুহা, যে গুহাটা যে রয়েছে একটা গুহা, আমরা অনেকেই বলি যে একটা আতঙ্কের মতো আমরা যেখানে একটা গুহা রয়েছে, তো ওইটা দেখার জন্য আমরা এখানে আসলাম। তো এটাই হচ্ছে মেন ট্রফিক গুহাটা। তো চলো এখন আমরা বোর্ড থেকে নিয়ে নেমে এখন আমরা উঠে যাচ্ছি গুহাটার উদ্দেশ্যে। এবং এখানে যখনই বর্ষাকালে ওখানে অনেক জল থাকে এবং বৃষ্টির সম্ভাবনা থাকে, এবং দেখতে পাচ্ছ যে ভিতরে আমরা প্রবেশ করছি ওইটা কিন্তু একটা অনেকই ভয়ানক মানে লাগে। যখন তোমরা আসবে তখনই তোমরা বলতে পার বুঝতে পারবে যে এখানে একটা অন্ধকার একটা ঘন জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করছি, ঠিক আছে? তো সাথে থাকো, আমরা প্রবেশ করছি, তোমাদেরও দেখানোর চেষ্টা করছি আমার লাইফে। আজকে আমি প্রথমবার এখানে আসলাম, তোমরা যদি আসো তাহলে
তাহলে তোমরা আগরতলা থেকে উদয়পুরগামী যে বাস রয়েছে এই বাসের মধ্যে করে উদয়পুরে আসার পর উদয়পুর থেকে বাস করে অমরপুরে, অমরপুর থেকে এখান ছবিমুড়ে আসার জন্য এখানে এক্সট্রা প্রাইভেট কার অথবা এমনিতে কোনো কার পাওয়া যায় না, প্রাইভেট কার দিয়ে এখানে আসতে হয়। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, সাথে থাকো। তোমাদেরকে এই যে ভিউসটা সবটা দেখানোর চেষ্টা করি এবং আমিও দেখি, যতই ভিতরে যাচ্ছি ততই একটা গভীরতা, কীরকম একটা গম্ভীর ভাব অনুভব করতে হয়েছে। তোমরা যখন আসবে তোমরাও বুঝতে পারবে। দেখতে পাচ্ছ একদম শুনশান একটা জায়গা এবং চারদিকে জঙ্গল, মিডিলে রয়েছে কিছু পাথর পড়ে রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ, চলো সাথে থাকো যাওয়া যাক। ছবিও তো দেখতে পাচ্ছ, এখানে একটা বাবা শিব মন্দির, একটা বাবা বাবার একটা শিবলিঙ্গ এখানে গঠন করা রয়েছে। তো এই যে পাথরগুলি এখানে পড়ে রয়েছে, এখান দিয়ে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এখান দিয়ে অটোমেটিক যে আমরা ওয়াটারফলস বলি, পাথর থেকে জল নেমে এখান দিয়ে যায়। ঠিক আছে, তো এখন নভেম্বর, এখানে এই কখন সময়ে কোনো বৃষ্টি নেই, এর জন্য দেখতে পাচ্ছ ওয়াটারফলসগুলিও আমরা মানে অনুভব করতে পারছি না। তো দেখতে পাচ্ছ সিঁড়ি অনেক সুন্দর, গভর্নমেন্ট ত্রিপুরার টুরিস্টম ডেভেলপমেন্ট এইগুলি অনেক সুন্দর করে এখানে সিঁড়ি বানিয়ে রেখেছে, কেননা অনেক পর্যটক এখানে আসে দেখার জন্য। যদি তারা এখানে দেখার জন্য আসে, যদি রাস্তাগুলি স্লিপ থাকে, কেন কি এখানে জল অনবরত জল পড়ে, জল পড়লে এগুলি শ্যাওলা হয়ে যায়, তো এর জন্য এখানে সিঁড়ি দিয়েছে এবং সেফটির জন্য সেফটি স্টিলও লাগানো আছে সেখানে ধরে উপরে ওঠার জন্য। চলো এখন আমরা ফাইনালি আয়া পড়লাম উপরে। তো দেখতে পারতেছো অনেকই কিছু টুরিস্ট রয়েছে এখানে দেখার জন্য। টুরিস্টিং মাত্র স্টার্ট হয়েছে, নভেম্বরের ফার্স্ট উইকে আমরা গিয়েছি আর লাস্ট উইকে, তো ডিসেম্বরের মিডল সময়ের মধ্যে তখন অনেক টুরিস্ট থাকে। তো সাথে থাকো, দেখতে পাচ্ছ মোটামুটি টুরিস্ট অনেকেই আছে, তো আমরাও যাচ্ছি অনেক টুরিস্ট দেখে তারপরে চলে যাচ্ছে, কিন্তু রাস্তা সামনে নেই এর জন্য আমরা আর বেশি এগোতে পারিনি। তো আর দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ গেলেই আমরা সামনে যে গুহাটা, ওই গুহাটা দেখতে পারবো, কিন্তু অনেকই সুন্দর একটা পরিবেশ, অনেক বিরাল পরিবেশ, মানে কী বলবো একদম স্তব্ধ একটা পরিবেশ রয়েছে এখানে। তো চলো সাথে থাকো যাওয়া যাক। মানে কী বলে নাকি ছবিগুলো নাকি জীবনের সিঁড়ি, এবং যে গুহাটা রয়েছে এই গুহাটার মধ্যে নাকি ভিতরে প্রবেশ করা যায় না, এবং যে ভিতরে প্রবেশ করে সে নাকি আর ফিরে আসে না। তো আজকে ভাবলাম না যে দেখবো যে কী রয়েছে এই গুহাটার মধ্যে, কী একটা রহস্যজনক বিষয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি যে গুহাটা রয়েছে গুহাটার সামনে আমরা পৌঁছে গেলাম। তো আমরা আসার সময় একটি টর্চ নিয়ে আসলাম, টর্চ লাইট, কিন্তু তোমরা যখন আসবে মোবাইল টর্চ লাইটে ভালো দেখা যাবে না, তো ভাবলাম যে একটা এলইডি বড় টর্চ লাইট নিয়ে আসলাম। তো দেখতাম যে কী রয়েছে এই গুহাটার ভিতরে, কী একটা আতঙ্কের বিষয় কী রয়েছে এখানে, সবটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ তোমরা এই যে গুহাটা রয়েছে, এই গুহাটার মধ্যে কিন্তু প্রবেশ করার মতো কোনো রাস্তা নেই, যদি একবার কেউ প্রবেশ করে সে নাকি এখান থেকে রিটার্ন ফিরে আসতে পারে না। তো সাথে থাকো, তোমাদেরকে আমি পুরো লাইটটা দিয়ে কীভাবে যাওয়া যায় এবং কী রয়েছে গুহাটার ভিতরে সবটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ ভিতরে কিছু বাদুড় রয়েছে এবং ওইখানে যাওয়া নাকি অনেকই একটা ভয়ানক দৃশ্য এবং ভয়ানক জায়গা সেটা। ঠিক, যদিও একবার কেউ ভিতরে প্রবেশ করে কিন্তু এখান থেকে আর রিটার্ন ফিরে আসে না, সেটা নাকি সবের কথা। তো দেখবো আজকে কী রয়েছে এবং ভিতরে কি যাওয়া কি সম্ভব নাকি অসম্ভব, সবটাই তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু বার্ডস রয়েছে, মানে বাদুড়ের বাচ্চা রয়েছে। ঠিক আছে, তো অনেকই একটা ভয়ানক জায়গা সেটা। তো দেখো এবং কিছু জলও জমে রয়েছে সেখানে, যদি কেউ এখানে প্রবেশ করে সেটা রিটার্ন আসা যায় না, সেটাই একদম বাস্তব। তো সাথে থাকো, সবটাই ভিউজ, আর কি দেখাবো, দেখানো তো হয়ে গেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেককে বলবো, এবং আমার এই চ্যানেলটা যারা যারা নতুন আছো প্রত্যেককে বলবো
चैनल शेयर करो तुम्हारे फ्रेंड्स के एवं तुम्हारे फैमिली के हमारे चैनल जब भारो लगे तो सब्सक्राइब करो। चलो। सुबिवार तो तुम्हारे जे कोटला मुझे देखे लग तो देखते मिलते सो अमरा एक होने रिटर्न कोई लेते सी तो सुबह तो आप लम मने किसो क्या पढ़ी थी उन्होंने देखे लम दूसरा प्लेस शुरू एक ता दुर्गा मायर मूर्ति आर जो इतने से क्या अमरा जे गुहाटा किन्तु गुहाटा उन्हें क्या भीतर दावा मत भीतर दावा मत कुनो সুবিধা নাই ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখো তোমরা যাবে ওনাকে ভাবো বিক্রান্তি হবো যে না গুহার ভিতরে ঢুকতে পারবা মানে এটা টোটালি যাও গুহার ভিতরে ঢোকার মতো কোনো সুবিধা নাই ঠিক আছে চলো আজকে মতো ভিডিও আমি এখানে ক্লোজ করতেছি তো যারা যারা আমার চ্যানেল নতুন আসো প্রত্যেকে তুমি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবো ঠিক আছে ভালো লাগলে শেয়ার করবা ফ্রেন্ডের সাথে তো টাটা আজকের মতো ভিডিও এখানে ক্লোজ সবাই নিজের খেয়াল রাখবে ওকে।